হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেলিস কিচেনে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আমাদের ভিডিও তোমরা দেখছো, কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি সবসময়। আগামী দিনে আরও কী কী তোমরা রেসিপি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো, আমরা আমাদের মতো করে যথাসাধ্য চেষ্টা করব। তো ব্লগ চ্যানেলটাও তোমরা দেখছো, সেখানেও আমরা অনেক অনেক সাড়া পাচ্ছি তোমাদের, তোমাদের ভালো লাগছে আমাদের ব্লগ ভিডিওগুলো। তো আগামী দিনেও আরও ব্লগ ভিডিও আসবে, সেটার জন্য ব্লগ চ্যানেলটাও তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে তোমরা একটাও ভিডিও মিস করবে না। আর কুকিং চ্যানেলটাও তোমরা প্রচুর প্রচুর করে শেয়ার করো, যাতে আরও অনেকের মধ্যে এগুলো ছড়িয়ে যায়। তো চলো বেশি দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে খুব সহজে কীভাবে ঘি বানানো যায় সেটার একটা রেসিপি। তো এটা যেটা দেখছো সেটা হলো এক সপ্তাহ ধরে জমানো মালাই বা দুধের সর। রোজ অল্প অল্প করে দুধের সর কালেক্ট করে এক সপ্তাহে মোট এতটা সর আমার জমা হয়েছে। এখানে একদম খাঁটি গরুর দুধ দিয়ে ঘিটা বানানো হচ্ছে। তোমরা চাইলে ফুল ফ্যাট যে মিল্কটা হয় সেই দুধটা সংগ্রহ করে সেখান থেকে তোমরা সর নিয়ে নিয়ে এক সপ্তাহ ধরে, বা তোমরা যে যতটা বানাতে যাও সেরকম পরিমাণে সর জমা করে এই ঘিটা বানাতে পারো। সরটাকে কালেক্ট করে সবসময় কিন্তু ফ্রিজের মধ্যে রাখার চেষ্টা করবে, কারণ এটা যেহেতু অনেক দিনের প্রসেস, অনেক দিন ধরে জমানো হচ্ছে, তাই বাইরে রেখে দিলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা বেশ সময় সাপেক্ষ একটা কাজ। তোমরা চাইলে এই কাজটাকে সহজ করার জন্য মিক্সারের যে সব থেকে বড় জারটা হয়, ব্লেন্ডার জার, ওটার মধ্যে দিয়েও এই কাজটা করে নিতে পারো। কিছুক্ষণ ব্লেন্ড করার পর দেখবে যে দুধ থেকে বাটারটা এভাবে আলাদা হয়ে গেছে, তখন দুধটাকে আলাদা করে নিয়ে বাটারটাকে সেপারেট করে নিতে হবে, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। বাটার থেকে যে মিল্কটা বেরিয়ে এলো সেটাই হচ্ছে বাটার মিল্ক। এটা তোমরা ছাঁচ বানিয়েও খেতে পারো, অথবা এমনি নুন বা চিনি দিয়ে শরবত করেও খেতে পারো। এটা শরীরের জন্য খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে আর হজমেও খুব উপকার। এখন যেটা দেখতে পাচ্ছ এটাই হলো বাটার। এটাকে যদি চৌকো কোনো কন্টেনারের মধ্যে সেট করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে বাজারে কিনতে পাওয়া বাটারের মতোই দেখতে হবে এবং খেতেও হবে। এখন এই বাটারটাকে কড়াই সমেত গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। কতক্ষণ ফোটাবো সেটা তোমরা যে যতটা পরিমাণে বানাচ্ছ তার উপরে নির্ভর করছে। তো অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবে আর সমানে এটাকে চালাতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। আর কিছুক্ষণ পর থেকেই লক্ষ্য করবে যে এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো এটা একদম ডার্ক ব্রাউন রং যখন হয়ে যাবে তখন বুঝবে যে ঘিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও এটা বোঝার আর একটা উপায় হলো, দেখবে যে ঘিটা অনেকটা দানা দানা হয়ে গেছে। ক্রিমটা থেকে বাটার বের করার আরও একটা সহজ উপায় আমি ছোট্ট করে এখানে বলে দিই। সেটা হলো, একদিনেই যেটা বানাতে হবে এমন কোনো কথা নেই, প্রতিদিন একটু একটু করে যদি ফেটিয়ে রাখা যায়, তবে জিনিসটা ফ্রিজেই রাখতে হবে। একটু একটু করে রোজ যদি ফেটিয়ে রাখা যায় তাহলে কাজটা অনেক সহজ হয় আর জিনিসটাও খুব স্মুথলি হয়ে যায়। তো চলো, এখানে ঘি একদম রেডি, দেখতেই পাচ্ছ একদম কালচে ব্রাউন কালার হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিলেই কিন্তু একদম ঘি রেডি। ঘি সবসময় কাঁচের জারেই স্টোর করে রাখার চেষ্টা করবে। আজকের রেসিপি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো টাটা।